উবাইদুল কাদের অনেক কথা কয় কিন্তু তার ভাইয়ের কথার জবাব সে কোনো দেয় না। দেয়ার নাই তো, দেয়ার নাই। গত নির্বাচনের আগে উবাইদুল কাদের ভাইয়ের কথা বলবো কি, উবাইদুল কাদের কথাই বলি। গত নির্বাচনের আগে তিনি নিজে বলেছিলেন কর্মী সভায়, তাদের আওয়ামী লীগের কর্মী সভায়, এইতে এত টাকা পয়সা কামাইতেছেন দল ক্ষমতায় না আসলে ওই পোটলা বাটলি বান্দারও সময় পাবেন না। এটা উবাইদুল কাদেরের কথা। তাই আজকে বলতে চাই সেই ভয়ে তারা ক্ষমতা ছাড়তে ভয় পায়। তাই আমরা বলবো যে দেশটাকে আর সংকটের দিকে ঠেলে দিয়েন না, আর সংকটের দিকে ঠেলে দিয়েন না। আপনাকে তো যেতে হবে, আওয়ামী লীগকে এবার বিদায় নিতেই হবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু আমরা সময় দিচ্ছি, এখনো সময় আছে। আজকের দেশের যে অবস্থা, এই অবস্থায় মানুষ কিন্তু আরেকটি জিয়াকেই খুঁজছে, কি কথা ঠিক কিনা? কারণ এই দেশের প্রতিটি ক্রাইসিসে সেই যুদ্ধকালীন সময় থেকে অর্থাৎ 25শে মার্চের পর থেকে সব ক্রাইসিসে এই দেশের মানুষ জিয়াকে খুঁজেছে, এবং যে সেই জিয়া সেই ক্রাইসিস থেকে দেশের উত্তরণ ঘটিয়েছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, পরবর্তী পর্যায়ে 75 সালে আবার ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের যে চিন্তা চেতনা যে স্বপ্ন সেটা অনেকে বাস্তবায়ন করেছেন। তার পরবর্তী পর্যায়ে আবার যখন দেশে ক্রাইসিস এসেছে জিয়ার অবর্তমানে, বেগম খালেদা জিয়া সেই দায়িত্ব পালন করেছেন। আজকেও ঠিক তেমনি দেশে যখন সংকট চলছে, গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, ভোটের অধিকার নাই, ঠিক তেমনি অবস্থায় আবার সেই জিয়ার সন্তান আজকে তারেক জিয়া কিন্তু আমাদের সামনে আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাই আমরা বিশ্বাস করি যে যে কথাই বলুক না কেন, বিএনপির এই দেশের ঐতিহাসিক প্রয়োজনে বিএনপি দলের জন্ম হয়েছিল, ঐতিহাসিক প্রয়োজনে জিয়ালের আবির্ভাব ঘটেছিল, ঐতিহাসিক প্রয়োজনে বেগম খালেদা জিয়া গিরিডি থেকে রাজনীতিবিদ হয়েছিলেন, এই দেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন, 3-3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং ঐতিহাসিক প্রয়োজনেই আজকের এই দেশের মানুষ আবার তারেক জিয়াকে খুঁজছে, এবং তার মধ্যে জিয়াউর রহমানকে তারা খুঁজে পেতে চায়। তাই আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়ার পরিবার এবং বিএনপি এই দেশের জাতীয় দুর্যোগের সময় প্রতিটি ক্রান্তিকালে যে ভূমিকা রেখেছে, বর্তমানেও বিএনপি সেই ভূমিকা রাখবে। অনেকে মনে করেন বিএনপি সংকট, বিএনপি সংকট নাই। বিএনপি সংকট কি, আমার নেত্রীকে জেলে দিছেন, আমাদের নেতাদের হাজার হাজার মামলা দিছেন, আমাদের নেতা তারেক রহমান আজকে বিদেশে অবস্থান করলে কথা বললেই তার বিরুদ্ধে মামলা দেন, কিন্তু তাতে বিএনপি কিছু হয় নাই। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সারা দেশে কিন্তু বিএনপির গণজোয়ার বেড়েই চলেছে, বেড়েই চলেছে। কোনোভাবেই কিন্তু বিএনপিকে ঠেকাতে পারছেন না, বিএনপিকে ঠেকাতে পারছেন না বলেই আজকে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিতে ভয় পান। একটাই ভয় যে ক্ষমতা ছাড়লে, ওই যেটা আলার সাহেব বললেন, উবাইদুল কাদের অনেক কথা কয় কিন্তু তার ভাইয়ের কথার জবাব সে কোনো দেয় না। দেয়ার নাই তো, দেয়ার নাই। গত নির্বাচনের আগে উবাইদুল কাদেরের ভাইয়ের কথা বলবো কি, উবাইদুল কাদের কথাই বলি। গত নির্বাচনের আগে তিনি নিজে বলেছিলেন কর্মী সভায়, তাদের আওয়ামী লীগের কর্মী সভায়, এইতে এত টাকা পয়সা কামাইতেছেন দল ক্ষমতায় না আসলে ওই পোটলা বাটলি বান্দারও সময় পাবেন না। এটা উবাইদুল কাদেরের কথা। তাই আজকে বলতে চাই সেই ভয়ে তারা ক্ষমতা ছাড়তে ভয় পায়। তাই আমরা বলবো যে দেশটাকে আর সংকটের দিকে ঠেলে দিয়েন না, আর সংকটের দিকে ঠেলে দিয়েন না।
আপনাকে তো যেতে হবে, আওয়ামী লীগকে এবার বিদায় নিতেই হবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু আমরা সময় দিচ্ছি, এখনো সময় আছে, এখনো সময় আছে। বেগম খালেদা জিয়ারে ছাড়েন, তার সাথে সলা পরামর্শ করেন, অন্যান্য রাজনৈতিক দলের সাথে একসাথে বসে সলা পরামর্শ করেন, কিভাবে ক্ষমতা ছাড়বেন, কিভাবে অস্থায়ী সরকার গঠিত হবে, সেটা কেয়ারটেকার হোক যে নামই হোক, কিন্তু আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে। আর যদি ক্ষমতা না ছাড়েন, এরপরে দৌড়ে পালাইতে হবে, এরপরে দৌড়ে পালানো ছাড়া তো কোনো বিকল্প নাই। তখন কিন্তু আর কিছুই থাকবে না, যে আপনার ওবায়দুল কাদেরের ভাষায় যে পোটলা পাল্টে বাঁধার সুযোগও সময় পাবেন না। তাই পোটলা বাঁধার এখনো সময় আছে, যে কি কি লাগছেন সেগুলো বাইরে নিয়ে কিছুটা কিছুদিনের জন্য পার পাইতে পারেন, কিন্তু এর পরবর্তী পর্যায়ে বিচারের সম্মুখীন তো হইতেই হবে, জেলে তো যাইতেই হবে। বেগম খালেদা জিয়ার 2 কোটির সাজানো মামলা দিছেন, আর আপনাদের তো হাজার হাজার কোটি টাকা, যেটার কোনো জবাব নাই। জবাব নাই বলেই জনগণকে ভয় পান, জবাব নাই বলেই ক্ষমতা ছাড়তে ভয় পান। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকে এখানে যারা এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং আজকে শুধু জিয়া মঞ্চ নয়, বাংলাদেশের প্রতিটা সচেতন নাগরিক, সচেতন রাজনৈতিক দল, সচেতন সাংবাদিক, সচেতন বুদ্ধিজীবী, সচেতন শিক্ষক, সাধারণ মানুষ, সত্যিকার অর্থে যদি আমরা এই দেশটাকে ভালোবাসি, সত্যকে প্রতিষ্ঠা করতে চাই, ভালো প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এই সরকারকে বিদায় করা ছাড়া কোনো বিকল্প নাই। তাই আসুন, আজকে বিএনপির স্বার্থে নয়, আজকে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাতে হবে কি হবে না এটার জন্য নয়, আপনার আমার ইমান যদি রক্ষা করতে হয়, আপনি আমাকে যদি সৎভাবে বেঁচে থাকতে হয়, তাহলে এই দেশে এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, প্রশাসনে যারা আছেন, পুলিশে যারা আছেন, বিভিন্ন পর্যায়ে যারা আছেন, আপনারাও কিন্তু আজকের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী সকাল থেকে মিথ্যা কথা বলে, আপনারাও কিন্তু নিজেদের চাকরি রক্ষা করার জন্য মিথ্যা কথাই বলতে হচ্ছে। কাজে মিথ্যা কথা বলা মহাপাপ। এবং অনেকে আজকে সাংবাদিক ভাই যারা আছেন, সংবাদপত্রের মালিক যারা আছেন, মিডিয়ার মালিক যারা আছেন, আপনারাও কিন্তু যার যার ক্ষেত্রকে রক্ষা করার জন্য আজকে হাসিনা হাসিনাই করতে হচ্ছে, কিন্তু পরকালের জন্য কিন্তু পাপ জমাই হচ্ছে, সেই সময় কিন্তু আল্লাহ ছাড়বে না। আজকে যে পুলিশ আমাদের বিরুদ্ধে গাইবি মামলা দিছে, যে মারা গেছে তার বিরুদ্ধে মামলা দিছে, যে বিদেশে আছে তার বিরুদ্ধে মামলা দিছে, ওই পরকালে কিন্তু আল্লাহ ওইটা শুনবে না, শুনবে না যে হাসিনা কইছিল এর জন্য মামলা দিছিলাম। বলছে আপনার দায়িত্ব, আপনি মামলা দিছেন, কাজে দায় দায়িত্ব কিন্তু তখন আর হাসিনা নিবে না। এই কারণে বলবো, আজকে দেশটা যেদিকে যাচ্ছে এটা থেকে রক্ষা পাইতে হইলেও আজকে এই সরকারকে বিদায় করতে হবে। আর বিদায়ের আগে গতকালকে গণেশ্বরদা কয়েকটি সুন্দর কথা সেখানে বলেছেন, এর জন্য আমি বললাম যে সরকারে যাওয়ার পরে দেশ যাতে ভালো মতো চলতে পারে সেটার জন্য বসে বসে ঠিক করেন, তাহলে কিন্তু দেশটাকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আসার জন্য। আমি গণেশ্বরদাকে ধন্যবাদ জানাই।